নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান অ্যানাউন্সড অনুষ্ঠান, আঁচল বুটিকের অনুষ্ঠান, মৌসুমীদের অনুষ্ঠান। আর কি কোইন্সিডেন্স, আমি আগের দিন অনুরোধ করেছিলাম যে তুমি মিক্সড ব্যাগ দেখিও। থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা, আমাকে ভীষণই ভালোবাসা, এবং সেই ভালোবাসাকে সম্মান জানিয়ে আমার কথাটাকে মাথায় রেখে আজকে মিক্সড ব্যাগে মৌসুমী মুখার্জি এবং আমি আর মৌসুমীদের দুজনেই আজকে আঁচলের শাড়ি, তোমার অনেক পুরনো শাড়িতে, মানে হ্যাঁ দুজনেই অনেক পুরনো, অনেক পুরনো, তোমার এই শাড়িটা পরে প্রচুর শো আছে, আমারও এই শাড়িটা পরে প্রচুর শো করা আছে। তার সাথে আরেকটা কথা জানি রাখি, এই কালার কম্বিনেশনটা তুমি আমাকে শিখিয়েছিলে না? শিখিয়েছিলাম, হ্যাঁ শিখিয়েছিলে তুমি, বাই ফোর্স যে দুটো কালার, একটা হচ্ছে রানি অরেঞ্জ আর একটা হচ্ছে ইয়েলো, এই ব্লু অ্যান্ড গ্রিন আমাকে করে দাও। তো এটা সেই শাড়ি প্রথম দিকে শিখিয়ে বা 2009 বা 2010, হ্যাঁ। এবং এই শাড়িটা তুমি দেখো, আমি এখনো কাচিনি কিন্তু শাড়িটা, কেউ বিশ্বাসই করবেন না, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড একদম। এই সিল্ক, এই ব্যাপার, এখন এই শাড়ি কেউ ডিমান্ড করবেন না, কারণ এটা পাওয়া যাবে না, এই জিনিসটাই এখন আর নেই। চলো দেখা শুরু করি, বরঞ্চ বলেছিলে শাড়িটা বললে হয় তোমার সাথে করিয়ে দিতে পারবে, হ্যাঁ তবু চেষ্টা করতে পারি যেহেতু বাটিকোটা, হ্যাঁ। আচ্ছা আজকে কিন্তু মিক্সড ব্যাগে, কারণ বিয়ে মানে যে শুধু কোণে পড়বে তা নয়, প্রণামিতে শাড়ি দেবো একদম। তো এইরকম পিওর সিল্ক 2500 টাকায় দেওয়াই যেতে পারে, ডিসচার্জ রয়েছে, সি গ্রিন হাফটা বলছি, সিঙ্গেল থ্রেড কিন্তু এটা, আচ্ছা সিঙ্গেল থ্রেডের শাড়ি, মানে 2500 টাকা, এবং এটা কোনো ব্লাউজ পিস নেই না, পিচের সঙ্গে সি গ্রিন, এবং এটা একটা রানি ব্লাউজ বা ব্লু ব্লাউজ দিয়ে পরলে দুর্দান্ত লাগবে, এতে নিজস্ব কোনো ব্লাউজ পিস নেই, এগুলো প্রণামীর জন্য খুব ভালো, পিওর সিল্ক কিন্তু একদম, দেখো যারা রেগুলার ইউজ করেন না, সিল্ক মার্ক, এটা কিন্তু সিল্ক মার্ক দেওয়া, সুতরাং বুঝতেই পারছেন পিওর সিল্ক ম্যাটেরিয়াল। আমি পিওর বাইরে খুব একটা যাই না, তো খুব একটা কি যাই না, হ্যাঁ ধরো মুসলিম যেটা দেখায় সেটা কটন বর্ডার, যদিও আমাদের সিল্ক মার্ক করেছে, হ্যাঁ দিতে পারেন, কারণ আপনারা বেঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচে দিতে পারছেন, গুজরাটি স্টিচে দিতে পারছেন, মুসলিমে কেন, হোয়াই নট, কেন দিতে পারবেন না, কিন্তু আমরা বলি যে না থাক, বুঝিয়ে দিই এটা কটন। আচ্ছা এবারে আসছি গ্রে আর রানি, এটা নিয়ে তো কোনো কথা হবে না, গ্রে আঁচল, গ্রে কুচি, রানি বডি, এবং এই হচ্ছে শাড়িটার দাম হচ্ছে 2500, শাড়িতে কিন্তু আবারও বলে দিচ্ছি এই শাড়িতে কোনো ব্লাউজ পিস নেই না। এই তিনটে কারণে দেখালাম যে আমার কাছে এই রেঞ্জের শাড়ি আছে, এবং অনেকেই বলেছেন নাকি নেক্সট সানডেতে ভাইফোঁটা করবেন, আবার তো জগদ্ধাত্রী পুজো আছেই, দিদি এই রেঞ্জে একটু শাড়ি দেখিয়ে দেবেন, তো আমি দেখিয়ে দিলাম আবার প্রণামীর জন্য, হ্যাঁ প্রণামীর জন্য, তো এখন ধরো 5-6টা প্রণামী দিতে হবে, ভালো শাড়ি দিই একদম। আর মৌসুমীদের কাছে না ব্লাউজ পিস পাওয়া যায় মৌসুমীদের কাছ থেকে, এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে গিয়ে যখন নেবেন ব্লাউজ পিসটা ম্যাচ করে বলবেন যে এই ব্লাউজ পিসটা দিয়ে, তাহলে ট্রে সাজাতে সুবিধা হয় একদম। এটা হচ্ছে শাড়িটা 2500 টাকা, আমরা তিনটে দেখালাম, এক এটা দেখালাম ইয়ালো রানি, এবারে আসছি শাড়িটা তোমার সেই ভাঁজ করে দেখানোটা, ওটাকে আমি অ্যাডাপ্ট করে নিয়েছি, আমিও দেখাই যে পিওর যখন দেখাই হাতের মধ্যে মুঠোর মধ্যে চলে আসে যখন শাড়িটা, তুমি যেরকম রোল করে করে দেখাও না, আমার খুব ভালো লাগতো। আচ্ছা এটা কিন্তু কলমকারি পেজলি শাড়িটা, অসম্ভব স্মার্ট দেখতে, এটা হচ্ছে 4 নম্বর শাড়ি না, আমি দেখাই না, আমার খুব বদনাম, যদি আপনার কাছ থেকে শাড়ি নেবো বর্ডার আঁচলটা অন্য দেখাতে না হয় না, আমাদের স্পেসিফিক সবারই কিছু না কিছু বোনাফাইড কাস্টমার, তুমি এটা বর্ডার আঁচলেরই দেখাচ্ছে, এবং সব থেকে বড় কথা এই কালারটা হচ্ছে একদম বিস্কিট কালার, মানে বিস্কিটটাকে আভনে যখন বেকড হয়ে বেরোয় যে কালারটা হয়, তুমি কুকিজ ভাবো না বেরোচ্ছে, আচ্ছা কুকিজটা কিন্তু তাহলে বেরোতে সময় লাগবে, ওটা মাথায় রাখবেন, হ্যাঁ কুকিজ বেরোচ্ছে ঠিক আছে, এটা বেরোতে সময় লাগবে কিন্তু, সময় দেবেন, এবং এটা হচ্ছে ব্লাউজটা ভীষণ সুন্দর, এটা হবে বডি, এটা হবে হাতা, রাইট। আবার আমি যদি করি, আমি কিন্তু এটা দিয়ে বডি করব, ওটা দিয়ে হাতা করব, করে এখান থেকে একটু কাপড় দিয়ে হাতাতে বর্ডার করব, কেন করব বলো, উপর দিকে এই পাটটা রয়েছে, হাতাতে এই পাটটা মিশে যাবে, বুঝতে পেরেছো, আমি কলমকারিটা দিয়ে বডি করব, একটু কাপড় বলবো টেলারকে রাখো, ওইটা দিয়ে হাতা করে ওর উপরে প্যাচ করে বসিয়ে দাও, ব্যাস ভেরি গুড, শুনে নিয়েছেন। এবং প্রাইসটা হচ্ছে 3500, নাম্বার দেখালাম 4, মানে এটা ভাবতেও অবাক লাগবে, যেটা তনুশ্রী বললে এরকম বললাম যে আমাদের এই শাড়িগুলো কিন্তু 3750 3950 এরকম ছিল, দেখাতে হবে তো শাড়িটা এত সুন্দর, এইগুলো কিন্তু সত্যি সত্যি 3950 3750 এই দুটো জুড়ে ছিল, সেটা কিন্তু এখন এই মুহূর্তে তাঁতি ভাইদের বাঁচানোর জন্য এটা আমাদের করতে হচ্ছে, আশা করি নেক্সট ইয়ারে আপনারা আবার আমার সঙ্গ দেবেন, 4500 তো তখন আপনারা কিনবেন, ওই একই প্যাটার্নকে রাখা হয়েছে, শুধু ভেতরের কলমকারির ওটা পেজলি ছিল, এটা ফ্লাওয়ার গেছে, দেখুন এই শাড়িগুলো না, ওই মা মেয়ের শাড়ি বলে না তনুশ্রী, হ্যাঁ মা মেয়ের শাড়ি, কিন্তু খেয়াল রাখবেন আভিন জ্বলতে একটু সময় লাগবে, মার মেয়ের ওয়ার্ড্রোপে একটা শাড়ি থাকলে দুজনেই পরতে পারবেন, এটা হচ্ছে সেই শাড়ি যেটা তুমি বললো মা মেয়ের শাড়ি, মাও পরলেন মেয়েও পরলেন, কিন্তু কালারটা দেখুন ওইটাতে একটু কালারটা ছিল হচ্ছে একটু বিস্কিট ঘাসা বেশি, এটা একটু খাকি ঘাসা বেশি, মানে এক একটা মানে টোনে থাকবে, এটা ব্লু গ্রিনে যাবে, যেভাবে বললো সেইভাবে ব্লাউজটা পাবে, এটাও 3500, নাম্বার 5, নাম্বার 6, ওয়াও এই শাড়িটাতে মৌসুমী দিও ডুববে, আমিও ডুববো, হ্যাঁ আমি তো ডুবে ডুবে আছো, ব্লু এর সঙ্গে রানি যে কি ভালো যায়,
আমার খুব আনন্দ হচ্ছে যে মৌসুমী দি আমার কথাটা রেখেছে। আমি মানে মানে কি বলবো, অবলাইজ তোমার কাছে যে তুমি আমার রিকোয়েস্ট রেখেছো, যে তুমি আমাকে করেছো ওনাদের তরফ থেকে। মানে সব মিলিয়ে দেখাতে কি হয়, আমার সুবিধা হয়, বলতে ভালো লাগে, মানে যে সব রকম পাচ্ছি আমি, এটাও কলমকারী। এবং ব্লকটা দেখুন কত প্রমিনেন্ট, ব্লকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কতটা প্রমিনেন্ট ব্লক। এটা রয়্যাল ব্লুর সঙ্গে যাচ্ছে, খুব মিষ্টি একটা পিঙ্ক কালার, এটা কিন্তু রানী নয়, পিঙ্কেই রয়েছে। 3500 নাম্বার 6 দেখালাম, নাম্বার 7 ওয়াও, এটা ইয়েলো পিচ, পিচের সঙ্গে আবার রেডও রয়েছে, যার জন্য তো আরো ব্রাইট লাগছে। বাহ 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 বাহ, এটা গায়ে ফেলি, ব্লাউজটা রেডে হবে কিন্তু তবু আমি একটু গায়ে ফেলে দেখাবো। এটা হয় না, এটা আমাদের একটা আছে, তখন এখন একটাই একটা আছে, ব্লুটা তো দুটো আছে। এটা খুব চাপ দিলে আবার বানাও না, অসুবিধা হ্যাঁ বানাবো, একটু যে বলেছি সময় দেবেন, সময় দেবেন, সময় দিলে সবার হাতে পৌঁছে যাবে। এটা হচ্ছে কি কালার, গোল্ডেন ব্রাউন, গোল্ডেন ইয়েলো, একদম সোনা গলানো রং, আর তার সঙ্গে পিচের সঙ্গে রেডের বর্ডার, এই বর্ডারটা না শাড়িটাকে হাইলাইট করেছে, কিন্তু ভীষণ সুন্দর শাড়ি, সুন্দর করে মানে সাজুন। আর দাম হচ্ছে মাত্র 3500, এটা দেখালাম 7 নম্বর 8, ওয়াও, এটা গায়ে ফেলবো, উইনার, এটা গায়ে ফেলবো, 8 নম্বর শাড়ি। এটা হচ্ছে গ্রিন, গ্রিনটা খুব সুন্দর গ্রিন, আর তার সঙ্গে ব্লু, বা আমি এই যে শিখিয়েছিল আমাকে এই কম্বিনেশনটা, আমি আজকে পরেও আছি, একটু গায়ে ফেলে দেখাই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দারুণ দেখতে শাড়িটা। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, স্কার্ট বর্ডারে। এগুলো কিন্তু হোম আসে, খালি ভিজিয়ে রাখবেন না, জাস্ট চোবাও, থুপে মেলে দাও, ছাতে মেলো, আর দরকার হলে তুমি স্টার্স দাও বা না দাও, একটু প্রেস করো। প্রাইস হচ্ছে 3500, এবং এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, 9 নম্বর। এটা একটা সফট গ্রিন, গ্রাস গ্রিন কালার, দেখবে তুমি ঘাসের একটা সবুজ হয় না, হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই নরম ঘাসের ছবি, তার সাথে ইয়েলো পিচ কম্বিনেশন, ইয়েলো পিচ কম্বিনেশন, শাড়ি তো ধরো সবার থাকে, প্রচুর শাড়ি থাকে, কিন্তু এরকম একটা কম্বিনেশন নেই, ধরো পিওর সিল্কে কিন্তু কোনো আপত্তি নেই, মানে পিওর সিল্কে কারোর কোনো অরুচি নেই, পিওর সিল্ক সাচ এ সিল্ক যেটা তুমি মানে সবসময় পরো, অফিস যাচ্ছ পরো, পার্টিতে যাচ্ছ পরো, আমি অনেককে বিয়ে বাড়িতেও পিওর সিল্ক পরতে দেখেছি, আমাকে তো মটকা পরা অবস্থাতেও বিয়ে বাড়িতে আপনারা দেখেছেন। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, নাম্বার 9 দেখালাম, 3500, 3500, 9 নম্বর, কলমকারি আঁচল পারে শাড়ির অনেকের ডিমান্ড, তারা কিন্তু আজকে অনেকগুলো অপশন পেলেন। 10 নম্বর থেকে এবার বাটিক দেখাবো, মৌসুমীদি নিজেও জানে আমি বাটিকে পুরো ফিদা, আমার যে কি ভালো লাগে বাটিক, আমি দেখাইনি বাটিক জানো, তাই বাটিক দেখুন। আচ্ছা বাটিকে বাটল গ্রিন যারা করতে পারছি, বাটল গ্রিন না ডাইরেক্ট হয় না, আগে ইয়েলো করতে হয়, তারপর গ্রিন মেশালে কালারটা আসে। আমি তোমার সেই কেনাকাটা করতে গিয়ে দেখেছিলাম যে সেই কাতানে বাটিক দেখিয়ে করে রেখেছিলে সরু তুলি, সেগুলো কি হলো, দেখিও ওগুলো একদিনকে পুরো শো করো, একটা কাতানে বাটিক, সরু তুলির কাজ, ট্রেডিশনাল বাটিক, ভীষণ ভালো লেগেছিল শাড়িটা আমার, মেরুন ব্ল্যাকেই দেখিয়েছিলে আমাকে। আঁচল, আঁচল এই যে মোটিভ নকশা দেখুন, বৃক্ষ দেবী, বাহ, ক্র্যাকের কাজটাকে রাখতে বলছি, আর কেন এই শাড়িটার আহ্বান আছে, গাছটাকে আপনারা রাখুন, বাঁচিয়ে রাখুন, প্রকৃতিকে সবুজ রাখুন, পাট। এবং এটার প্রাইসটা হচ্ছে 3750, নাম্বার হচ্ছে 10, 10 নম্বর শাড়ি, 3750 উইথ ব্লাউজ পিস, নাম্বার 11, 11 নম্বর বাটিক, প্রচুর বাটিক দেখাবো যে তনুশ্রী। এবং যত বেশি বাটিক আপনারা পরবেন, তত এই মানুষগুলো কাজ করবেন, তাদের পরিবার পরিজন ভালো থাকবেন। লালে যাচ্ছে আঁচল, এখানে প্রচুর ক্র্যাক, পাতা ছড়িয়েছে, এবং তার সঙ্গে মাথা পার্ট হয়েছে না তনুশ্রী, ব্ল্যাক মাথা বর্ডার, রেড আঁচল, আর হোয়াইট এর উপরে তোমার মাল্টি কালার পাতা। খালি ব্লাউজটা একটু বলে দাও তো কি হবে, ব্লাউজ ব্লাউজ ব্ল্যাক এ দিয়েছো, হ্যাঁ ব্ল্যাক এ ভালো লাগবে দেখলে, তো ভালো লাগবে, একটু রেড ব্যবহার করতে এর সঙ্গে, এর সঙ্গে একটু রেড কে পাঞ্চ করতে, মনে আছে আমার সেটা আঁচল থেকে কেটে আমি হাতে বসিয়ে দিয়েছিলাম। এবং এটার প্রাইস হচ্ছে 3750, নাম্বার হচ্ছে 11, নাম্বার 12 করে হয়েছে, আচ্ছা এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর, দুধ দান্ত দেখতে, পাওয়ার দিল কি করে গো, এইটুকু কি বললে বুঝে গেলে, এটা ভীষণ সুন্দর দেখতে, অসাধারণ দেখতে বল, এটা ব্ল্যাকের মধ্যে ফুল যাচ্ছে দেখুন, ফুলের মধ্যে ছোট বড় ফুল আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা আমাদের মতো মানুষদের জন্য, কেন বলো, কেন আমরা তো একটু ছড়িয়ে গেছি, আমার হাজবেন্ড আমাকে বলেছে কামড়া হয়ে গেছে কোমর, আর সুন্দর দেখতে লাগছে, এই রকম শাড়ি যত বেশি পরবেন, এটা কিন্তু ফিগার কারেকশন, মানে এই যে জংলা যে ব্যাপারটা, এটা যখন আপনাকে র‍্যাপ করবে না,
কোথায় আর কোমর তখন কোমর হবে, কামড়া থাকবে না। দারুণ লাগছে তো এটা হচ্ছে আঁচলে সেটা কি সুন্দর। আর এই পিঙ্কটার জন্য আমার মৌসুমী দি এই শাড়িটা চাই চাই শাড়ি হয়ে গেছে তো, বাড়িটা পিঙ্ক, বাহ এটা ফুল ফিগার কালেকশন আর ভীষণ সুন্দর। শীতকালে ছাদে পিকনিক, আমি বলেছি এবছর তো আমরা পিকনিক কোথাও ছাদে করবো, পিকনিক কমপ্লেক্সে পিকনিক হবে। এটা হচ্ছে শাড়িটার দামটা হচ্ছে 3750 এবং এটা দেখালাম 12 নম্বর 13 নম্বর। এটা আমাকে একজন বলেছিল, মানে আমার পাশের ভদ্রমহিলা, যে আমাকে খুব সুন্দর গোল্ডেন আর মাস্টারের মধ্যে একটা হালকা রং হয় না মিশানো রং, একদম বলে তাতে ব্ল্যাকে সরু তুলির কাজ চাই, কিন্তু সেটা এই মুহূর্তে এই দামে দেওয়াটা খুব টাফ। বাট তুমি যেহেতু রিকোয়েস্ট করেছো তাই জন্য আমি এটা দেখাচ্ছি এবং 3750 তে তুমি বলেছিলে মনে আছে, এটা 4.5 শাড়ি, কিন্তু এটা বিচালি কাকে আমার কাছে তোমার তুমি দিয়েও ছিলে আমাকে একটা করে সম্ভবত না দাও না সরতুলি আজব দিয়ে দিবে তোমার। ও তাহলে সরতুলি আমার আছে, কিন্তু মৌসুমী এই শাড়িটা অসাধারণ, এটা তুমি বলেছিলে মনে করে দেখো, শাড়িটা অসম্ভব হয়েছে। 3750 3750 এবং এটা হচ্ছে নাম্বার 13 সরু তুলির আলপনা বাটিক উইথ ব্লাউজ। আবার সরু তুলি দেখাবো, কিন্তু ইয়েলোটা ওটা ছিল মাস্টার আর গোল্ডেন মিলিয়ে, আর এটা হচ্ছে লেমন আর গোল্ডেন মিলিয়ে হচ্ছে। সব মায়েরা ধরো সিল্ক ভক্ত, তাদের মেয়েদের পছন্দ না হলেও বিয়ের তত্ত্বে না এই সিল্ক থাকবেই, সেই মাদের এই রিকোয়েস্ট এগুলো করা যায় না 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 আমাদের মেয়েদের জন্য দেখাবে লাল, একদম যদিও আমি নিজে লাল হলুদ পরতে খুব ভালোবাসি। এবং এই শাড়িটা তুমি স্মার্ট করেছো হচ্ছে পাটটা, আর একটা বড় লাল টিপ, একটা থ্রি কোয়ার্টার লাল ব্লাউজ দিয়েও পরে ফেলা যায় যদি নিজস্ব একটা ব্লাউজ আছে, এবং এটা পুরো কুচিটা ধরে যাবে আলপনা বাটিক। আর এটা হচ্ছে নিজের বাটিক, কিন্তু বাড়িতে কাছে যায় তনুশ্রী, এটা বলে বলে ধরো তোমার আমার মুখ পচে গেছে। আর এটা কিন্তু একটু বন্ড রেড, মানে রেডটা কিন্তু প্রপার রেড না, এটা একটু বন্ড রেড। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর দেখালাম, আচ্ছা 15 নম্বর দুটোই না কুচি আঁচল তনুশ্রী, কি করে বলবো 14 15 মধ্যে অপশন দিতে বলবো, 14 আর 15 দুটোই কুচি আঁচলে, সেটা কিন্তু ডিজাইন তো সম্পূর্ণ আলাদা, ওটাতে জিওমেট্রিক পার্ট ছিল, এটাতে আঁচলে ফ্লোরাল আমি কি মন ভালো হয়ে গেছে আজকে, আমার বাটিক দেখাচ্ছে পুরো ইয়েলো সিরিজ আছে, কিন্তু দেখো দারুন দারুন। একটু সবচেয়ে ভালো হয় স্ক্রিনশট নিয়ে নিন, সবচেয়ে ভালো হয় আজকাল তো আমাদের প্রচুর অপশন আছে, একটু স্ক্রিনশট দিয়ে বুকিং করুন একদম, তাহলে কি হবে আপনি একদম ঠিক ঠিক জিনিসটা আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন শাড়িটাতে গল্প, প্রত্যেকটা শাড়িতে কিন্তু একটা গল্প রয়েছে, এটা কিন্তু বুদ্ধাই রয়েছেন, বুদ্ধা নয় আচ্ছা মানে সাধক রয়েছেন ধরে নি তাহলে আমরা, এবং এটার সঙ্গে পাতা রয়েছে সরু তুলি পাট মনে নেই, আর এটা হচ্ছে আপারি একটা, তারপরে যে কত কি দেখানো হচ্ছে। এটা হচ্ছে শাড়িটা এবং প্রাইসটা হচ্ছে 3750 3750, কি দারুণ দেখতে, এটা তো শাড়িটা কোনো কালো নেই, হ্যাঁ আর এটা ব্লাউজ 3750 এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ছিল, একটু দেখে নিয়ে বলবো, এটা দেখে না ওটা, আচ্ছা ওইটা ছিল সম্ভবত 17 এবার আসছে এটা 17 এটা, তাহলে ওটা 16 গেছে 14 15 16, এবার আসছে 17 17, এটা তো দাবার ছকের সঙ্গে, হ্যাঁ বাহ এটা একটু অন্য ধরনের, ধরো এটা না তোমার প্রচুর তৈরি করতে হবে, কিছু করার নেই, কেন বলো তো যারা, হ্যাঁ যারা আমাদের মধ্যে একটু ফ্যাশন করেন না, আমি তো শাড়ি নিয়ে স্টাইল করি ফ্যাশন করি সব শাড়িতে করি। তুমি শাড়ি নিয়ে গবেষণা করো, আমার এটা খুব ভালো লাগে, আমি শাড়ি নিয়ে সব করি, প্রেম করি শাড়িতে, আমার প্রেম একেবারে। এটা হচ্ছে আঁচল আপারি হোক লোয়ারি হোক, এটা আসছে কুচি, এই শাড়িটা না জাস্ট মানে কি বলবো, এটা তোমার প্রচুর বানাও কিচ্ছু করার নেই, সময় উপরে এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে 17 নম্বর 3750 নাম্বার 17 17 নম্বর 3750 18 নম্বর, ওয়াও 18 নম্বর শাড়িটার রাস্তা একটা অসাধারণ হয়েছে, কালারটা তার সঙ্গে আপারিয়া খুব দিয়ে আসবে, হ্যাঁ ইয়েলোটা না একদম সফট ইয়েলো, এই শাড়িটা না খুব ভালো লাগবে দেখতে, মানে যখন পরবো কিরম ভাবে ইয়ে হবে যেন ঘুরবে, হ্যাঁ ওটা চেস্টে পরার পরে ধরো আঁচল থেকে হাত থেকে এলো, ওটা চেস্টে পড়লো ঠিক মিডলে পড়লো, তারপরে কোমর থেকে ঘুরতে ঘুরতে বাম পায়ের উপর, হ্যাঁ দিয়ে বাম দিকে কুচিতে, এটা ডান দিকের কুচিটা সলিড ব্ল্যাক এর সঙ্গে বর্ডার, কারণ এদিকটা কিছু করলে আমরা এদিকটা মার খেয়ে যাবে। এখন পার্টি মুডের দিকে আমরা যাচ্ছি, শীতকাল পড়বে, এবার পার্টিও হবে ঘরে ঘরে ছোট ছোট করে, যেখানে নিজেকে একেবারে নজর কাড়া সাজাতে হবে পরিষ্কার কথা। প্রাইসটা হচ্ছে 3750 নাম্বার দেখালাম হচ্ছে 18 এবার আসছি নাম্বার 19, বাহ দেখানো উচিত ছিল দুটো শাড়ি, আমার পুজোর আগে দেখানো উচিত ছিল, কিন্তু মা না না
অপুদুর্গা, এই তো এখন আমরা প্রচুর অপুদুর্গা দেখছি, ট্রেন দেখছি না, হ্যাঁ নতুন অপুদুর্গা বাটিকে আমি যেটা পেন্টিং এ দেখেছিলাম, এটা বাটিকে অপুদুর্গা বললেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে গেল আমার, চলে গেল তো অপু। ওপারে এখন বিভূতিভূষণ রয়েছেন, সত্যজিৎ রয়েছেন, উত্তম ও সৌমিত্র সবাই রয়েছেন, এপারে শুধু আমরা রইলাম তোমাকে নিয়ে। হ্যাঁ একদম, আর এটা কিন্তু একদম চকলেট কালারের সঙ্গে যাচ্ছে, ইয়েলোটা ইয়েলো তো ইয়েলো বর্ডার দেখেছি তো, হস্তশিল্প মেলায় যেতাম তো তখন আমরা করতাম ফর্সা না, আমি নাটক দেখেছি বাবার হাত ধরে, ওনার নাটক দেখতে গেছিলাম সামনাসামনি দেখেছি। 19 নম্বর শাড়ি 3750 উইথ ব্লাউজ পিস নাম্বার 90, একটা কারণে ভালো লাগতো সবসময় লাল গেঞ্জি পরতে। 20 নম্বর শাড়ি, সত্যি কথা বলবো মানে এক একটা মানুষ থাকেন এক একটা জাতির গ্ল্যামার, ফেলবো না সেই গ্ল্যামারটা চলে গেল আমাদের বাঙালিদের, গ্ল্যামার চলে গেল, অভিনেতারা রয়েছেন ঠিকই কিন্তু গ্ল্যামার সৌমিত্র চট্টোপাধ্যায় মানে গ্ল্যামার, সেই গ্ল্যামারটা আমাদের হারিয়ে গেল। চলো পরের শাড়িতে যাই, এই শাড়িটা আমি পূজোর জন্য বানিয়েছিলাম কিন্তু দেখাইনি, লোক পারি জানেন তো শাড়িটা না বর্ণনা করার জন্য লোকের দরকার, এই শাড়িটাতে দেখাতে গেলে কিছু বলার নেই গো মৌসুমী দি, চন্দননগরে সোমবারের মধ্যে পৌঁছে যাক না কারোর না কারোর হাতে, কারোর হাতে পৌঁছে যান এবং তিনি অঞ্জলি দিন এই শাড়িটা পরে, গণেশ জননী একদম চন্দননগরের পুজোতে, সেখানেও তো সন্ধি পুজো হবে, সেখানেও তো সবই হবে, এটা বাটিকে করা, হ্যাঁ অসাধারণ, এবার আপারি একটা দেখাবো, এবং ওটা আঁচলটা গেল তারপরে চেস্টে কিন্তু এইটা থাকছে, তারপরে কোমরের কাছে আসছে এই পোর্শনটা এবং তারপরে কুচিটা, কুচিটা হচ্ছে এটা, আমি আঁচলটা তো মনে হয় কেটে ওটাকে ওয়াল হ্যাঙ্গিংও করে রাখা যাবে, দশভুজা কিন্তু আমরা প্রত্যেকটা মাই কিন্তু আমাদের অপত্য স্নেহতেই আমরা রয়েছি এবং তার সঙ্গে আমরা দশভুজাও বটে, এবং এটার প্রাইসটা হচ্ছে মাত্র 3750 নাম্বার 20, 20 নম্বর, 21 নম্বর 21, আর কী বলতো পিওর সিল্কের তো ভীষণ ডিমান্ড, আমি মনে করি কি হাতে রেখে দিলেও তোমার ক্ষতি নেই, এই যে তোমার শাড়িটা কবেকার শাড়ি, হ্যাঁ তোমার একটা হ্যান্ড পেন্টিং কাতানে মা দুর্গা, আমি নিলাম হচ্ছে সম্ভবত একটা ডিসেম্বর না জানুয়ারি মাসে, পরের পুজোতে গিয়ে শাড়িটা পরেছিলাম, আমি রেখে দিয়েছিলাম শাড়িটা ব্লাউজ ব্লাউজ বানিয়ে স্টিল গ্রে এর মধ্যে রেড দিয়ে, এটা হচ্ছে আঁচলটা পাতা এবং বিন্দির কাজ আছে, দেখুন কি সুন্দর করে বিন্দির কাজ আছে, যত বেশি মোমের ব্যবহার তত বেশি খাটনি বেশি, চেস্টের কাছে এটা পরবে, শাড়িটা স্মার্ট হয়েছে, আর এটা আসছে কুচিটা বরফি করে জাস্ট আমাদের ওই চন্দ্রহারের মতো কোমরটায় থাকবে, 3750 3750 এটা দেখালাম হচ্ছে 21 নম্বর, এই শাড়িটা আমি এর আগে দেখিয়েছিলাম তোমারই হাত ধরে সেই নিচের ফ্লোরে, তোমার মনে থাকার কথা না, তুমি গোলাপ গোলাপ না প্রজাপতি, প্রজাপতি গোলাপ ভেবেছি, প্রজাপতি বাহ, তোমারই হাত ধরে দেখিয়েছিলাম, তোমার মনে থাকার কথা না, মাল্টি কালার একদম, কি যেন বেশ বলেছিলি এখন আমাদের টাওয়ারের জন্য প্রজাপতি ফোরিং দেখতে পাই, হ্যাঁ আমরা সত্যি কথাটা বলেছি ফোরিং দেখতে পাই না, চড়াই পাখিও খুব কম দেখতে পাই এই মোবাইল টাওয়ারের জন্য, শাড়িতে রয়েছে শাড়িটাকে রঙিন করে তোলা আর কিছুই নয়, আমরা নেচারকে সঙ্গে নিয়ে বাঁধবো পরিষ্কার কথা, পিওর সিল্ক পরছেন মানে একদম নেচারেরই একটা সিল্ক পরছেন, নেচারেরই তৈরি পিওর সিল্ক পিওর কটন একদম ন্যাচারাল ফ্যাব্রিক, সেটা আমরা নেচারকে নিয়েই চলা, ছিল না আজকে সাইন রাইট গুড, তুমি যত হিট দেবে যত পলিশ করবে শাড়ি তত তোমার ইয়ে হবে, এই শাড়ি রাখলেও হয় আমি তো রোদ্দুরে রাখি একটু রোদ্দুরে দিই, শাড়িটা অসাধারণ, আমি পরে আছি মনেই হচ্ছে না আমি কিছু পরে আছি, আগেকার দিনে ঠাকুমা দিদিমা বলতেন না রৌদ্রিদে ভাদ্র মাসে, এটা তনুশ্রীর আদরের শাড়ি, আচ্ছা এটা হচ্ছে আমার গনু বাবার শাড়ি, আদরের শাড়ি পদ্মের মধ্যে গনু বাবা, দেখুন গনু বাবা শাড়ি বাহ, মাথার মুকুটটা কি সুন্দর, এটা হচ্ছে পাতা, এটা না অ্যাকচুয়ালি দাঁড় বন্ধন, হ্যাঁ আমরা আমরা দেখেছি দুর্গাপূজার সময় দেবদারুর পাতা দিয়ে এইরকম করে দাঁড় কদম দিয়ে দেবদারুর পাতা দিয়ে মাকে আসার আগে বাড়ি সাজাতে সেই দ্বার বন্ধন করা হয়েছে, সব কিছুই না সব রিচুয়ালসের একটা না মানে আছে, প্রাইসটা হচ্ছে 3750 3750 23 নম্বর উইথ ব্লাউজ পিস, 23-এর পরে চলে যাবো 24 নম্বর, অনেক বাটিক দেখালে অনেক বাটিক, আমার মন ভালো হয়ে গেল, আছেও প্রচুর বাটিক, আর একটা দিন পুরো বাটিকের শো করবো, আমার দর্শকরা কি ডিমান্ড করে দেখি তাদের বাটিকের কতটা ডিমান্ড রয়েছে, তোমার কথা কতটা শোনেন, তোমার কথা যদি প্রচুর শোনেন, আহা এই শাড়িটা কি দারুন, এইভাবে দেখাই
রাস্টের সঙ্গে মানে রাস্ট মানে একটু মানে কি বলবো তোমার একটু মানে রেডিশ টোন মানে একটু ওই কপার ঘেঁষা টোন তার সঙ্গে লেমন ইয়েলো দারুণ পড়ার পরে না এটা এই যে ভাগগুলো পড়ার পরে আরো ভালো বোঝা যাবে আর এটা হচ্ছে ব্লাউজ 3750 প্রাইস হচ্ছে 20 নাম্বার হচ্ছে 2425 পিঙ্ক 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 মানে একদম পিঙ্কি এটা হ্যাঁ একদম গোলাপের যে গোলাপের খুব ভক্ত আসলে আমার ভাই তোমার পারে বাড়িও রয়েছে এটাও তাই দেখুন একটা পল্লী এটা অ্যাকচুয়ালি তোমার আফ্রিকান ট্রাইবসদের যে গল্প সেটাকে আনা হয়েছে তুমি দেখো পোশাকটা আফ্রিকান ট্রাইবস ওদের এরকম খাঁচা খাঁচা মতো বাড়ি হয় বাহ এই হচ্ছে শাড়িটা 25 নম্বর শাড়ি নাম্বার 25 সুন্দর হচ্ছে তো নুসি তুমি একটু বলে দাও তাহলেই হবে এটা অ্যাকচুয়ালি পিচ পিঙ্ক টোন আছে তো পিঙ্কটা হচ্ছে পিচ পিঙ্ক টোন আর তার সঙ্গে শাড়িটা ভীষণ মানে এটা সবার কমপ্লেকশনে যাবে সবার কমপ্লেকশনে যাবে আর এই যে কালারগুলো রয়েছে না কত রঙের ব্যবহার যত বেশি রঙের ব্যবহার তত বেশি খাটনি বেশি কিন্তু বাটিক আমার ভালো লাগার কারণ হচ্ছে একজন মানুষ সেই কাঁথার মতো ভালোবেসে শাড়িটা তৈরি করছে প্রাইস হচ্ছে 3750 নাম্বার 25 26 বহুদিন পরে দেখলাম এই শাড়ি তো আমার নেশা ছিল মাঝে একটা গল্প বলো সেই গল্পটা মৌসুমীদির মানে এক্সিবিশনে মৌসুমীদি একটা ইয়েলো পরেছিল ইয়েলো পিঙ্ক পরের দিন প্রোগ্রাম করতে এসেছিল এক্সিবিশনের পর পরই আমি শাড়িটা খুলে আবার একটা অন্য শাড়ি দিয়ে বলেছিলাম ওইটা খুলে রেখে দিয়ে যাবে সেই শাড়িটা আমার আজও আছে কিন্তু মানে এই শাড়ি আমি কাউকে দিতে পারবো না মনে ধরে এটা পিওর ভাগলপুরি সিল্ক সিল্কটা সিল্কি শুধু বর্ডারটা কটন সিল্ক বলে আমরা সিল্ক মার্কটা দিতে পারি না এবং বর্ডারটা কটন সিল্ক ভেতরে সব কটা রং কিন্তু আছে খেবা উইভ আমি যে উইভটা পরেছি সেই উইভ এটা ভাগলপুর এটা দেখে মৌসুমীতে কিন্তু ওটা বানিয়েছিলাম বিষ্ণুপুরে হ্যাঁ রাইট বিষ্ণুপুরে এই সেম উইভ দেখুন আমার শাড়িটার সঙ্গে এই উইভটা কিন্তু সেম উইভ এটা আমার বাংলায় উইভ এটা হচ্ছে ভাগলপুরের উইভ এটা আগে হয়েছে এটা আমারটা পরে তোমারটা পরে এক্সপেরিমেন্টাল আর উইথ ব্লাউজ ব্লাউজগুলো বিশাল বড় এবং প্রাইস অনলি 3750 26 তবে এই শাড়ি কিন্তু মানে এর একটা আলাদা ক্লাস আছে এই শব্দটা তো অনেকে আপত্তি করেছেন আমি কেন ক্লাস শব্দটা ব্যবহার করি ক্লাসটা ভীষণ মেনটেন করতে হয় ক্লাসটাই আসল কিন্তু তোমাকে মর্যাদা দিলে মানে শাড়িটাকেও তো মর্যাদা দিতে হবে একদম ক্লাসটা ভীষণ ম্যাটার করে এটা হচ্ছে কারণ এই শাড়িটা তো সবাই বুঝবেই না এটা কি শাড়ি এরকম বলছে এত দাম বলছে হ্যাঁ এটা কি শাড়ি এ কি আছে কি যে আছে কি নেই এর মধ্যে সব আছে ডিগনিটি কি শাড়িটা এটা স্লেট কালার স্লেট মানে গ্রেইশ ব্লু অসম্ভব শাড়িটা তার সব কাটাই না হাফটা পুরো মারতে মানে যত এই যে রংগুলো সব এখানে কিন্তু আছে এটা বুঝতে হবে আর এই হচ্ছে ব্লাউজ 3750 27 28 এগুলো সিল্ক একদম এর মধ্যে কিন্তু তসর নয় এটা সিল্কের এটা না কমফোর্ট আর ফ্যাশন দুটোই মানে আপনার ধরুন অফিস করে কোনো পার্টি অ্যাটেন্ড করতে হবে জাস্ট এই শাড়িটা পরে নিন কিংবা আপনার অফিসে কোনো প্রেজেন্টেশন রয়েছে আপনি বাই প্রফেশন ডক্টর আপনি কোনো সেমিনার অ্যাটেন্ড করবেন এরকম একটা শাড়ি পরে নিন একদম ঠিক কথাটা বলেছেন সেখান থেকে আপনাকে হসপিটাল যেতে হবে এটা শুধু হ্যাঁ দেখো এটা দেখাও এটা হচ্ছে পিচের একটা টোন মানে ইংলিশ টোন তার সঙ্গে কুচি আর বডিটা আসছে এইভাবে মানে কোলা চুলটা আসছে এটা চারকোলের মধ্যে এই হচ্ছে ব্লাউজটা গ্রিনে 3750 28 দেখিয়ে দিলাম 29 29 নম্বর অ্যাকচুয়ালি এই এর কালারগুলোই কিন্তু হয় সব ইংলিশ টোনের উপরে মানে প্যাস্টেল শেড মানে কালারটা বলা যায় না কারণ এতগুলো সুতো যাচ্ছে বলে সবে এটা ধর আমি নরমালি এটাকে ক্যারেট কালার বলতেই পারতাম কিন্তু এর মধ্যে একটু হালকা কত স্যাফ্রনের টাচ এসে গেছে অসম্ভব শাড়িগুলো না আমার কাছে আছেও কিন্তু এগুলো প্রচুর আপনারা এসে দেখতেও পারেন এবং মাত্র 3750 4000 এর মধ্যে একটা আলটিমেট ফ্যাশন আর কোল আঁচলটা আসছে হচ্ছে এটা পুরোটা হাফ পুরোটা আর এটা হচ্ছে ব্লাউজটা 3750 এটা গেল 29 এবার আসছে 30 30 নম্বর তোমার কাছে এখন চেক কাতান চেক তসর তসরের টান আছে প্রচুর আছে তাই জন্য একটা তুমি মিক্স ব্যাক করতে বলে আমি পিওরে মিক্স ব্যাক করলাম তাই জন্য দুটো নিয়ে আসলাম ওকে এটা হচ্ছে শাড়িটা এটা গ্রিনের মধ্যে যাচ্ছে প্রাইস হচ্ছে 3750 3750 30 নম্বর উইথ ব্লাউজ 31 নম্বর শাড়িতে যাব এটা হচ্ছে তসর কাতান একটু আগেই বলছিলাম দেখিও নি কিন্তু তুমি এনেছিলে যে খেয়ালই করিনি আমি মানে এটা তোমার কাতানের টানায় তসরের ভার্না গেছে তাই তো টানাটা কাতান গেছে তার জন্য এত সফট এই তসরের টান হতো শাড়িটা কিন্তু একটু খসখসে বেশি হতো মানে হার্ড হতো হার্ড হতো আর তুমি এটারই কাতানটা পরো মানে রংটা অন্য এটা না খুব সুন্দর একটা কালার ইয়েলো টানে ব্লু বোনা আর একটু গ্রে গ্রে কালার এসছে তার সঙ্গে পারে একটু পার্পলিশ টোন এসছে 5500 5500 ব্লাউজ এটা গেল 31 5500 32 এটাই তো আমি পরি হচ্ছে কাতান বাই কাতানে
এই কালারটা, সেটাও পরার একটা ইতিহাস হচ্ছে মৌসুমীদের অ্যানিভার্সারিতে মৌসুমীদের দিদি পরেছিলেন, সেটা দেখে আমার ভালো লেগেছিল। তখন দিদির সাথে অত ভাব ছিল না, এখনকার মতো ভাব থাকলে মতো দিদির শাড়িটা তাও পরবো আমি, তো তখন নিতে পারিনি। তখন মৌসুমীদিকে বলেছে আমাকে একটা ওই শাড়ি বানিয়ে দেবে, এটাও পার্পলের সঙ্গে গ্রিন, এই মানে একটু একটু ভায়োলেট টোনের সঙ্গে, 32 5500, 32 5500 উইথ ব্লাউজ। এইবারে আসছি 33 কাঁথা, কটনে কাঁথা, কটনে দেখো চিলাটা দেখো না, এটা কিন্তু বোনা একদম, মানে হাতে বোনা শাড়ি, হাতে সুতো কাটা শাড়ি, সুতোটা হাতে কাটা একদম। এটা মানে কারণ শাড়িটা হাতে নিয়ে বুঝবেন কি লেভেলের শাড়ি। এবার আসছি 35, যারা শুধু ব্ল্যাকে চান, হ্যাঁ এটা একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে জাস্ট ব্ল্যাক দিয়ে পরো, ব্ল্যাকের সঙ্গে হাতাটা শুধু জুড়ে নাও, হ্যাঁ 4950, একই প্রাইস কিন্তু, এটা হচ্ছে 35, স্ক্রিনশট নিন। আর সবই না, ডিজাইনটা এক, শুধু কম্বিনেশন গুলো বদলে বদলে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজটা, ইউজ করবেন না কারণ ব্লাউজটা রেখে দিন কোলা চলে, শাড়িটাও অনেক বড় থাকবে, থাকবে কুচি বেশি হবে। এবারে আসছি 36, সেম ফাইনার্সটাকে লাল কালোতে করা হয়েছে, আঁচলে ভরাট করে গায়ে হচ্ছে আউটলাইনের সঙ্গে হালকা ভরাট। শাড়িটা নিয়ে কিচ্ছু বলবো না আমি, জাস্ট একটা পরবো আমি এই শাড়ি, ডেফিনেটলি পরবো, একটা পরবো, পরতেই হবে, কাঁথা পরবো না ওই শাড়ি দেখাতে গিয়ে হয়েছে, তুমি একটা পরবো, মরে কাপড় গুজে হলেও পরবে পরবে। এটা হচ্ছে গেল হচ্ছে 36, এবার আসছি 37, এটা ডিজাইনটা একটু আলাদা, এটা বদলে গেল, এটা পুরোপুরি ওল্ডি টাইপ, এটা আপনারা তসরিয়ে বেঙ্গালোরে দেখে দেখে অভ্যস্ত, ওটাও তাই আঁচলে ভরাট করে গেছে, এখানে আউটলাইন করে গেছে, কোলাজ হয়েছে দেখো, রঙের কোলাজ, আর একদম কাঁথা, মানে দশর কাঁথানে যে কাঁথাটা হয় বেঙ্গালোর সিল্কে যে কাঁথা, সেই কাঁথাই হয়েছে। বাড়িতে কাছো ভিজিয়ে রাখবেন না, নিজে যত খুশি ইউজ করুন। 4950 নাম্বার 37, 38 এ হচ্ছে তসর বাফতা, জরি বর্ডার তসর বাফতা, কিন্তু তোমার সেই আট লাইন ওই ওই টানাতেই বোনা বলে দেখিয়ে দেওয়া, এটাতে কিন্তু সিল্ক মার্ক পড়ে, ভাগ অনেক বেশি, এটা দেখলে বুঝবেন, এই যে ছিলাটা দেখলেই না আপনারা বুঝতে পারবেন, 4500, 4538, এমন রং পরতে হবে যেটাতে পরলে কমপ্লেক্সন ব্রাইট লাগে, একটু রোগা লাগে, ওই দিকে তো আমাদের নজর। প্রাইসটা হচ্ছে 4500, নাম্বার 39 উইথ ব্লাউজ। এইবারে তসর বামতা, এই শাড়িটা না তিনটে ভাগ আছে তো নিশ্চয়ই, হ্যাঁ কি করে দেখাবো আমি জানি না, সিঙ্গেল দেখাও পুরো তাই, হ্যাঁ দেখি তো, আঁচলে যাচ্ছে রানী অরেঞ্জ ইয়েলো, মানে আমার আট লাইন জড়ি পরা তসর যেরকম দেখেন সেরকমই দেখছি, এখানেও দেখুন এই আট লাইন, 1 2 3 4 উপরে 4 4 4 8, এখানে কিন্তু কলমকারীর যে ওই কস্তার ব্লক গেছে, এবং এটা কিন্তু স্লেট কালারের উপরেই গেছে। তারপরে আসছে কুচিটা, এটা আসছে কুচিটা, তারপরে আসছে কোলাচলটা, আর ব্লাউজটা আসছে হট রানীতে, এবং প্রাইস হচ্ছে 4500, 4540 নম্বর শাড়ি। শাড়িটা না জাস্ট সরস্বতী পুজোর শাড়ি করে ফেলেছো, এটা সরস্বতী পুজোর শাড়ি হয়ে গেছে, 4500। তাহলে আজকে হাতে সময় নিয়ে বিদায় নিচ্ছি, কিন্তু খুব বেশি দিনের জন্য নয়, 24 তারিখ আবার আসছি সকাল 11টায়, কী দেখাবে মৌসুমীদি জানে, কী দেখাবে ভাবুনি এখনও কিছু, তবে বাটিকের একটা ফুল এপিসোড করো কোনো একটা সময়।
আজকে এই মুহূর্তে এই পর্যন্ত চলে আসুন নো হোলসেলার নো ফ্র্যাঞ্চাইজি এটা আপনারা জানেন দমদম জংশন রেল স্টেশন আর বুকিংটা একটু বলে দিও আর একটু সময় দিয়ে বুকিংটা করতে হবে তাই তার কি বলবে বলো না ওইটার কথাই বলছি সময় দেবেন মানে শাড়ি পাওয়ার জন্য সময় দেবেন কারণ যা দেখানোর মৌসুমী দি সব কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস কমপ্লিটলি প্রোডাকশনের দিকে মৌসুমী নজর দিলেও কিন্তু বালকে করেন না যেটা করেন পিওর এবং আপনার জন্য নির্দিষ্ট ডিজাইনার আজকে এই মুহূর্তে এই পর্যন্ত 24 তারিখ সকাল 11টায় আবার গল্প করতে চলে আসবো নমস্কার।